বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শিল্প বাংলাদেশের উন্নয়ন যাত্রায় সংযোজন হলে বয়ে আনবে আর্থিক সফলতা। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ক্ষেত্রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন শিল্প বাংলাদেশের জন্য হতে পারে অন্যতম হাতিয়ার। অন্যতম এভিয়েশন হাব এবং পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তোলাই এই মন্ত্রণালয়ের ভিশন। আর এই ভিশন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো আস্থা রেখেছেন ফারুক খানের উপর। 2011 সালের ডিসেম্বরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান ফারুক খান। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। সেই ধারাবাহিকতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনে আবারও ফারুক খানের উপরই আস্থা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনাব মোহাম্মদ ফারুক খান এর আগে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান। মুকসিদপুর ও কাশিয়ানী উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় গোপালগঞ্জ এক থেকে এমপি হিসেবে ডাবল হ্যাট্রিক করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে 138 কেন্দ্রে 1,18,757 ভোট পেয়ে এমপি নির্বাচিত হন ফারুক খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছাড়াও 2023 সালে বাণিজ্য ও শিল্প মন্ত্রী দায়িত্ব পালন করেন তিনি। ফারুক খান ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা সিরাজুল করিম খান ও মাতা খালেদা করিম খান। পড়াশোনা শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। মিরপুরের ডিফেন্স সার্ভিস অ্যান্ড স্টাফ কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স করেন তিনি। সামরিক বাহিনীর চাকরি ছেড়ে জড়িয়ে পড়েন আওয়ামী লীগের রাজনীতিতে। দায়িত্ব নেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের। বর্তমানে তিনি ক্ষমতাসীন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য। সমাজকর্মী নীলুফার ফারুক খানকে বিয়ে করেন ফারুক খান। তার স্ত্রী গোপালগঞ্জ জেলার গ্রামীণ পর্যায়ের বিভিন্ন ধরনের সামাজিক কাজে জড়িত। তাদের দুই মেয়ে কান্তারা কে খান মুমু ও কারিনা কে খান ঝুমু। ফারুক খানের হাতের স্পর্শে উজ্জ্বল হয়েছে দেশের ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন তিনি বাংলাদেশ স্কোয়াশ র্যাকেট ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। নিজেও নিয়মিত খেলেন এই খেলা। 11 জানুয়ারি সন্ধ্যায় অন্য 24 জনের সঙ্গে পুনরায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন ফারুক খান। এবার মাননীয় মন্ত্রীগণের শপথ। রায়হান রাসেল, কালবেলা। মহামান্য রাষ্ট্রপতি।